বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদে শুরুতেই শিরোনাম সরকারি চাকরিতে আবেদনের বয়স বেড়ে বিশ্ব প্রথম পর্ব পঁয়ত্রিশ একশো দুই ইয়া বা ব্যবসায়ীর আত্মসমর্পণ মেয়র লিটনের পৃষ্ঠপোষকতায় রাজশাহীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব হতে যাচ্ছে মার্চে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন আগামী মাসে চাকরিতে আবেদনের বয়স 35 বছর করে দেওয়া হবে। চাকরিতে আবেদনের বয়স সীমা 35 বছরে উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক ہارুনার রশিদ ও যুগ্ম আহ্বায়ক সবুজ ভুঁইয়া সহ 23 সদস্যের প্রতিনিধি দল শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ে গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে 35 এর যৌক্তিকতা তুলে ধরেন। জাহাঙ্গীর কবির নানক বলেন আমরা ইশতেহারের বয়স বৃদ্ধির কথা বলেছিলাম এটি নিয়ে আমরা কাজ করছি তোমরা অপেক্ষা করো দ্রুত সময়ের মধ্যে বয়স বৃদ্ধি করা হবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন তোমাদের বিষয়টি যুক্তি আশা করি প্রধানমন্ত্রী অল্প কিছু দিনের মধ্যে এটি বাস্তবায়ন করবেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে এটি নিয়ে সরকার কাজ করছে এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মার্জুক হোসেন মিলন মুকুল হোসেন মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল মাওলানা জোবায়ের পন্থীদের আয়োজনে চুয়ান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শনিবার সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে এই মোনাজাত শুরু হয় শেষ হয় বেলা এগারোটা সাত মিনিটে মোনাজাতে মুসলিম সহ বিশ্ববাসীর কল্যাণ কামনা করা হয় বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের এ মোনাজাত পরিচালনা করেন অপরদিকে আগামীকাল রোববার বাদ ফজর থেকে ভারতের মাওলানা সাদ অনুসারীদের পরিচালনায় দুদিন ব্যাপী ইস্তেমা শুরু হবে সোমবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের চুয়ান্নতম বিশ্ব ইস্তেমা এদিকে প্রথম পর্বের ইস্তেমায় যোগ দিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি নানা বিড়ম্বনাকে উপেক্ষা করে ছুটে আসেন শুক্রবার জুম্মার দিন সকাল থেকে টঙ্গী ও আশপাশ এলাকায় লাখো মুসল্লি ঢল নামে নামাজের আগে ইস্তেমার পুরো প্যান্ডেল ও ময়দান কানায় কানায় ভরে যায় প্যান্ডেলের নিচে জায়গা না পেয়ে মুসল্লিরা অংশ নেন ঢাকা মামন মহাসড়কসহ মহাসড়ক সহ আশেপাশের সড়ক ও গলিগুলোর ওপর শুক্রবার প্রথম দিনে বাদ ফজর থেকে আম্বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইস্তেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার বাদ আসর থেকে জুবায়ের অনুসারীদের বিশ্ব ইস্তেমার বয়ান শুরু হয় যা আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বদির তিন ভাই সহ একশো দুই মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন শনিবার দুপুরে টেকনাপ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা আত্মসমর্পণ করেন আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বদির ভাই মাদক ব্যবসায়ী আব্দুল শুকুর আমিনুর রহমান শফিকুল ইসলাম বদির ভাগনা মোহাম্মদ শাহেদ রহমান নিপু বিআই শাহেদ কামাল ও খালাতো ভাই মনমন সেন এ সময় মাদক ব্যবসায়ীরা তিন লাখ পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট তিরিশটি দেশীয় এলজি ও সত্তরটি তাজা কর্তুস জমা দেন আত্মসমর্পণকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত ও চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী তারা স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিশেষ অতিথি ছিলেন ড মোহাম্মদ জাবেদ পাটোয়ারি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সাইমুম সরোয়ার কমল এমপি জাফর আলম এমপি মোহাম্মদ আশিকুল্লাহ রফিক এমপি শাহিন আক্তার এমপি ও কক্সবাজার টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস বা জানানো হয় আমাকে বিভিন্নভাবে ভাবে আমি ভারতী করা হয়েছে সেই মামলা আমরা যারা আত্মসমর্পণ করেছি সরকার যেন আমাদের ক্ষমা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দেয় যারা রয়ে গেলেন

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম লিটনের সার্বিক পৃষ্ঠপোষকতায় আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য এই উৎসব আয়োজন উপলক্ষে শুক্রবার বিকেলে শাহ কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র এ এইচ এম লিটন আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উপলক্ষে শুক্রবার বিকেলে শামুকদম কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় জানানো হয় উৎসবে ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কার প্রতিনিধি সহ দেশের গুণী শিল্পী বুদ্ধিজীবী সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনেরা অংশ নেবেন এই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক মেয়র এম খায়রুজ্জামান ভাষা সৈনিক কবিকুঞ্জের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার শিক্ষাবিদ দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী রাবির সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বি সাত্তার তপু সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ রাজশাহী কর্মকর্তা কর্মচারী ও তাদের ছেলে মেয়েদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শনিবার সকাল দশটায় শহরের এটিএম মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এ সময় অন্যান্যর মধ্যে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন বাঘা উপজেলার আড়ানী পৌরসভার বরাল নদীর আরানি খয়ের মিল পাড়া দহক ঘাটে পানিতে ডুবে আবদুল্লাহ নামের অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে আবদুল্লাহ হামিদকুড়া এলাকার আব্দুল আজিজের পুত্র ও আরানি সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ তার ফুপাতো ভাই মোশারফ হোসেনকে সাথে নিয়ে বড়াল নদীর আরানি খয়ের মিল ভারতীপাড়া দহক ঘাটে গোসল করতে যায় আবদুল্লাহ পানিতে লাভ দিয়ে পানিতে নামলে সে গভীর পানিতে তলিয়ে যায় স্থানীয়রা নদীতে খোঁজ করেও তাকে না পেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে খবর দেন খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের লিডার আবদুল হাইয়ের নেতৃত্বে একটি দল দুপুর মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দুইটা উদ্ধার কাজ শুরু করে দশ মিনিট চেষ্টা করে ডুবুরি আব্দুর রাজাক ও রিপনের সহযোগিতায় ডুবুরি জুয়েল রানা আব্দুল্লাকে উদ্ধার করে মৃত অবস্থায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের কর্মীরা নাটোরের দত্তপাড়ায় এক নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাসান আলী খাকে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী সালাউদ্দিন সেন্টু সোহান সজীব শাওন মেহেদি ও রাইজুল ইসলামের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে শুক্রবার রাতে নিহত হাসান আলীর ভাই শহীদুল ইসলাম খা বাদী হয়ে সোহান সহ ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেন তবে ঘটনার সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমদ জানান শুক্রবার রাতে নিহত হাসান আলীর ভাই শহীদুল ইসলাম খা বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো চার থেকে পাঁচ জনকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন মামলার প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে নাটোরের দত্তপাড়ায় ওয়ার্ড যুবলীগ সভাপতি হাসান আলী খাঁকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে হাসান আলীর মৃত্যু হয় র্যাব পাঁচ রাজশাহী এর সিপিসি এক চাপানবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাপানবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চক এলাকায় অভিযান চালিয়ে চাপানবগঞ্জের শিষ্য অষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামরুজ্জামান ওরফে টিটুকে গ্রেফতার করে এ সময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয় র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব পাঁচ রাজশাহী এর সিপিসি এক চাপাই নবাবগঞ্জ ক্যাম্পের একটি আবেজানিক দল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে গত রাতে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চক ভবানীপুর গ্রামে মোহাম্মদ এমতাজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে চাপাই নবাবগঞ্জের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোহাম্মদ কামরুজ্জামান ওরফে টিটুকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ডগুলি উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আসামির বিরুদ্ধে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ